বন্ধুরা, আজকে আলোচনা করব 12 ভোল্ট ডিসি সাবমার্সেবল ওয়াটার পাম্প সম্পর্কে। দুই দুইটি কোয়ালিটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব, পুরোটা সময় জুড়ে সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শরীয়তপুর পাখি হাউজের পক্ষ থেকে আমি এম রাইহান শাওন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। 12 ভোল্ট ডিসি সাবমার্সেবল ওয়াটার পাম্প, বন্ধুরা, দুইটি কোয়ালিটি সম্পর্কে আলোচনা করব। দুইটি আমরা আনবক্স করে রেখেছি, প্যাকেটের ভিতরে আমরা আর কিছু পাইনি, এটা ছোটোটার প্যাকেট। তবে ভিতরে একটি ম্যানুয়াল পেপার থাকার কথা, সেটি দেওয়া হয় নাই, কারণ এর প্যাকেটে গায়ে পূর্ণাঙ্গ ম্যানুয়াল পেপার, অর্থাৎ ফুললি একটা ডিসক্রিপশন দেওয়া আছে, অর্থাৎ কীভাবে পরিচালনা করবেন সব কিছু এর গায়েই দেওয়া আছে। সুতরাং ভিতরে আর আলাদা করে ম্যানুয়াল পেপার দেওয়ার প্রয়োজন পড়েনি। এটা বড়টার প্যাকেট দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা দুটি সেম, তবে কিছু কিছু জায়গায় পার্থক্য আছে। প্রথমে আমরা ছোটোটার বর্ণনা দিব, তার আগে বলে দিই এটি এটি আপনি কী কী কাজে ব্যবহার করতে পারেন। এটি আসলে সাবমার্সেবল এবং পানির ভিতরে ডুবিয়ে রাখা যায়, সুতরাং বিধায় আপনি এটি সর্বকাজের কাজে হিসাবে, অর্থাৎ যে কোনো কাজে কিন্তু এটি আপনি ইউজ করতে পারেন। যেমন যারা গার্ডেন করেন, ছাদে কিংবা বাড়ির উঠানে গার্ডেন বা বাগান করেন, কিংবা ছাদ বাগান যারা করেন, কিংবা গরু ছাগলের খামার কিংবা মুরগির খামারে আপনি পানি স্থানান্তরের কাজও এটি ইউজ করতে পারেন, অথবা স্কুল কলেজ মাদ্রাসা ও বাসা বাড়ির মেঝে পরিষ্কার করার জন্য কিংবা অন্যান্য পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে যে পানি লাগে সেটি সার্ভ করার জন্য কিন্তু আপনি এই স্টেনলেস স্টিল সাবমার্সেবল ওয়াটার পাম্পগুলো ব্যবহার করতে পারেন। অথবা যারা বাইক কিংবা গাড়ি পরিষ্কার করতে চান তাদেরও কিন্তু এইটি কাজে লাগতে পারে। এবং যারা আরএস সিস্টেম কিংবা অ্যাকোরিয়াম কিংবা অ্যাকোয়াপোনিক সিস্টেম কিংবা বায়োফ্লক সিস্টেমে পানি স্থানান্তর করতে চান, এক হাউস থেকে অন্য হাউসে কিংবা পানি খালি করতে চান হাউস থেকে কিংবা পানি দিতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই সাবমার্সেবল ওয়াটার পাম্পগুলো ব্যবহার করতে পারেন। আর সবথেকে বড় কথা হলো, এটি দিয়ে মূল্যবান একটি কাজ করা যায়। যারা তৈল সেক্টরে আসেন, অর্থাৎ যারা ড্রাম থেকে কিংবা পেট্রোল পাম্পে তৈল সরবরাহ করেন, সেটা অক্টেন হোক, পেট্রোল হোক, ডিজেল হোক, কেরোসিন হোক, কিংবা মোবিল, এমনকি সরিষার তেল, সোয়াবিন তেল যে ড্রাম থেকে বের করতে হয়, সেটি কিন্তু এইটি দিয়ে অনায়াসে করতে পারবেন। অর্থাৎ এটার গায়ে লেখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা প্যাকেটের গায়ে কিন্তু এটা এটা লেখাই আছে যে ডিজেল পাম্প অপারেটিভ, ইনস্ট্রাকশন দেওয়া আছে, কিন্তু মূলত কিন্তু ডিজেল সরবরাহ করার জন্য, উঠানোর জন্য, নামানোর জন্য এবং এক জায়গা থেকে অন্য জায়গায় ডিজেল স্থানান্তর করার জন্য কিন্তু এটি মূলত বানানো হয়েছে। তো ডিজেল যেহেতু একটা লিকুইড, আপনি পানি সহ যে কোনো লিকুইড কিন্তু আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারবেন। তো প্রথমে ছোটোটার সংক্ষিপ্ত বর্ণনা দিই। প্যাকেটের ভিতরে আমরা এই ফুল প্যাকেজটি পেয়েছি, অর্থাৎ এরকম লম্বা একটি কট পাবেন, অনেক লম্বা। এটা আপনি যত লম্বা তার আছে সেটা সহ কিন্তু আপনি পানির ভিতরে ডুবিয়ে দিবেন, অর্থাৎ এটা অল টাইম পানির ভিতরে ঢুকানো অবস্থায় থাকবে, ডুবে থাকবে। এটা লাল কালো ক্লিপটি আপনি এরকম 12 ভোল্টের যে কোনো ব্যাটারিতে লাগিয়ে দিবেন। আপনি 7.5 এম্পিয়ার থেকে 200 এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি ইউজ করতে পারেন, যত বেশি এম্পিয়ার হবে তত বেশি ব্যাকআপ পাবেন। ব্যান্ডিক্সার যে ব্যাটারিগুলো থাকে সেই ব্যাটারিগুলো সাধারণত 95 এম্পিয়ার হয়ে থাকে। তো 95 এম্পিয়ারের একটা ব্যাটারি যদি আপনি একবার চার্জ করেন তাহলে মোটামুটি 15 থেকে 20 দিন পর্যন্ত আপনি এক চার্জে কিন্তু আপনি চলতে পারবেন। অর্থাৎ এই পাম্পগুলো কিন্তু অনেক কম ওয়াট খরচ করে থাকে, অনেক কম ভোল্ট লেগে থাকে, অর্থাৎ 12 ভোল্টে এটার লোড ক্ষমতা কিন্তু খুবই কম, অর্থাৎ ব্যাটারি খরচ কিন্তু অনেক কম করবে। সুতরাং এক চার্জ আপনার সারা মাস মোটামুটি চলে যাবে। তো আপনার দায়িত্ব হলো লাল কালো ক্লিপটি লাগিয়ে রাখবেন। লাল কালো ক্লিপ লাগিয়ে রাখলেই কিন্তু এই পাম্পটি চলবে না, আর ব্যাটারিও কিন্তু খরচ হবে না, যতক্ষণ না এর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সুইচ কিন্তু এর সাথে দেওয়াই আছে। আপনি এটা যখন অন করবেন তখনই কেবল মোটর চলবে, তখনই ব্যাটারি খরচ হবে, অন্যথায় কিন্তু মোটরও চলবে না, ব্যাটারিও খরচ হবে না। জাস্ট এভাবে সেটিং অবস্থায় আপনি লাগিয়ে রাখবেন, প্রয়োজন অনুযায়ী অন করবেন, প্রয়োজন না হলে অফ রাখবেন। এই তো যখন হাতে পাবেন এরকম একটি প্যাকেটের ভিতরে এই এরকম ফুল সেটটা আপনি এরকম লাগানো অবস্থায় পাবেন। আপনি জাস্ট যেটা করবেন যে এইখান থেকে আউটপুটের যে পাইপটি সেটি আপনি আলাদা লাগিয়ে নেবেন, সেটি প্যাকেটের ভিতরে দেওয়া থাকে না। এক নজরে বলে দিই ছোট বোতল পাম্পটি। এখানে আরেকটা কথা বলে দিই, আমাদের এই চ্যানেলে সাবমার্সেবল ওয়াটার পাম্পের উপরে অনেক ভিডিও পাবেন, অনেক কোয়ালিটির সাবমার্সেবল পাম্প আমাদের কাছে পাবেন। তো এই পাম্পটির নাম দিয়েছি আমরা বোতল পাম্প, অর্থাৎ দেখতে কিছুটা বোতলের মতো, সুতরাং আমরা এইটির নাম দিয়েছি বোতল পাম্প। যখন অর্ডার করবেন বোতল পাম্প বললে আমরা বুঝতে পারবো যে আপনি কোনটা চান। যদি ছোটোটা হয় বলবেন ছোট বোতল পাম্প, বড়টা হয় তাহলে বলবেন যে বড় বোতল পাম্পটা প্রয়োজন, তাহলে আমরা বুঝতে পারবো যে ঠিক আপনার কোনটা প্রয়োজন।
এক নজরে বলে দেই, এটা 12 ভোল্টে চলবে, অর্থাৎ 12 ভোল্টের যে কোনো ব্যাটারি থেকে চলবে, এবং এটার এটার মোটর রেসিং যে স্পিড সেটা 8500 আর প্রতি মিনিট, এবং 12 লিটার পর্যন্ত লিকুইড আপনি মিনিটে সার্ভ করতে পারবেন, অর্থাৎ প্রতি মিনিটে 12 লিটার পর্যন্ত পানি আপনি আউটপুট পাবেন। এবং এটার যে আউটপুট নজেলটা দেখতে পাচ্ছেন, মুখটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 16 mm, এবং 1.5 ইঞ্চি পাইপে আপনি ঢুকাতে পারবেন। এই ফুল বডিটা আপনি 1.5 ইঞ্চি যে কোনো পাইপ, যে কোনো হোলের ভিতরে, কিংবা ড্রাম ড্রাম কিন্তু কিংবা ব্যারেলের ভিতরে আপনি এটা ঢুকিয়ে দিতে পারবেন। তো এই হলো ছোটোটা, আর বড়টার যেই পার্থক্যটা এটুকু, এটা যে মাথাটা এটা কিন্তু 19 mm হয়ে থাকে, অর্থাৎ 19 mm একটা আউটলেট পাইপ আপনি লাগাবেন, আর এটা 2 ইঞ্চি পাইপের ভিতরে পুরোটা আপনি ঢুকিয়ে দিতে পারবেন, সেটা পাইপ হোক কিংবা ব্যারেল হোক, আপনি 2 ইঞ্চি পাইপের ভিতরে আপনি এটা ঢুকিয়ে দিতে পারবেন। এবং এটার মোটর রেসিং যে স্পিডটা সেটা 8500 আর প্রতি মিনিট, এবং এটা প্রতি মিনিটে 30 লিটার পর্যন্ত পানি সার্ভ করতে সক্ষম, অর্থাৎ লিকুইড যে কোনো দ্রব্য 30 লিটার প্রতি মিনিটে আউটপুট দিতে সক্ষম। এক কথায় ছোটোটা 1.5 ইঞ্চি পাইপে ঢুকবে এবং বড়টা 2 ইঞ্চি পাইপে ঢুকবে, ছোটোটা মিনিটে 12 লিটার পর্যন্ত পানি সার্ভ করবে এবং বড়টা মিনিটে 30 লিটার পর্যন্ত পানি সার্ভ করবে। চলুন পানির স্পিডটা এই ফাঁকে একটু দেখে আসি। দেখুন আমরা ব্যাটারি কানেকশন দিয়েছি, লালে লাল কালোতে কালো, সুইচটা আমার হাতে আছে, দেখুন অর্থাৎ মিনিটে 12 লিটার আউটপুট দেওয়ার জন্য যেই গতিটা দরকার সেই গতিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। চলুন এবার আমরা বড় পাম্পটি লাগিয়ে দেখাই। আমরা বড় পাম্পটি সংযোগ দিয়েছি, যথারীতি সুইচটি আমার হাতে আছে, টিপলেই দেখতে পারবেন এর স্পিডটা। দেখুন হেভি একটা স্পিড, অর্থাৎ মিনিটে 30 লিটার সার্ভ করার জন্য যে গতিটা প্রয়োজন সেই গতিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মিনিটে 30 লিটার পর্যন্ত পানি সার্ভ করার জন্য যে গতি সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন, জাস্ট অর্ডার করবেন, সামথিং কিছু অ্যাডভান্স করবেন, বাকি টাকা এবং কুরিয়ার খরচ আপনার জেলায় পণ্য হাতে পেয়ে সেখানে পরিশোধ করে দিলেই চলবে। আর শেষ করার আগে বলে দিই, এইগুলা স্টেনলেস স্টিল হওয়াতে দীর্ঘস্থায়ী, মজবুত হয় এবং মরিচিকা ধরার কোনো সম্ভাবনা থাকে না, এবং অল টাইম পানির নিচে থাকা সত্ত্বেও কিন্তু এটি জং ধরবে না, দীর্ঘদিন আপনি অনায়াসে ইউজ করতে পারেন। তো ছোটোটি আপনার প্রাইস আমরা নির্ধারণ করেছি 1150 টাকা, এবং বড়টি নির্ধারণ করেছি যেটা প্রতি মিনিটে 30 লিটার পানি সার্ভ করে সেটার দাম মাত্র 1550 টাকা। শুধু বাসায় নেবেন, ব্যাটারি ক্লিপ দিবেন, বাস কাজ করা শুরু। অন্য কোনো তার তার ওয়্যার কানেকশন অর্থাৎ তার কানেকশন আপনাকে করতে হবে না, সম্পূর্ণ সেটিং করা অবস্থায় পাবেন। ছোটোটা 1150, বড়টা 1550। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অন্তত দিয়ে যাবেন। প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করছি এবং প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।